নয়াপল্টন থেকে বিএনপির আজকের কর্মসূচি সম্পর্কে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনায়েন তানভীর। তানভীর, বিএনপির নেতাকর্মীরা কি সমাবেশ স্থলে উপস্থিত হতে শুরু করেছেন? বিএনপির নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হতে শুরু করেছেন। আমার পেছনে এরই মধ্যে নয়াপল্টন কার্যালয়ের যে সামনের সড়কটি, এরই মধ্যে কিন্তু অনেকটাই ভরে গিয়েছে। ঠিক কার্যালয়ের সামনে একটি বড় মঞ্চ করা হয়েছে, বেশ বড় আকারের মঞ্চ করা হয়েছে। এখানে দলের যে সিনিয়র নেতারা, তারা এখানে বক্তব্য দেবেন। সেই মূল মঞ্চে ঠিক পেছনে একটি এলইডি বসানো হয়েছে এবং একটি মনিটর বসানো হয়েছে, যে মনিটরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি এখানে আজকে এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন। এছাড়াও এই সমাবেশটির সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির অন্যান্য সিনিয়র নেতারা। সমাবেশটি দুপুর 2টায় শুরু হওয়ার কথা, কিন্তু সকাল থেকেই দলে দলে নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন এবং তারা রাজধানীর বিভিন্ন ইউনিটের যে নেতা কর্মীরা, তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এখানে এসে জমা হয়েছেন এবং তারা তাদের যে দীর্ঘদিনের যে দলীয় স্লোগানগুলো, সেই স্লোগানগুলো তারা দিচ্ছেন এবং তারা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাদব দ্রুত দেশে ফিরে আসেন, তারা এই স্লোগান দিচ্ছেন। শুধু এই নয়াপল্টন সামনের সড়কই নয়, এর আশেপাশের গলিতেও কিন্তু নেতাকর্মীরা অবস্থান করতে শুরু করেছেন এবং সমাবেশটি যখন শুরু হবে তখনই তারা এখানে এসে অবস্থান নেবেন। এবং বিএনপির মঞ্চ থেকে বারবার বলে দেওয়া হয়েছে যে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে, কোন দল কোথায় দাঁড়াবে, কোন সংগঠন কোথায় দাঁড়াবে, তাদের জন্য স্পট নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং তাদের নেতাকর্মীদেরকে নিয়ে এই মূল মঞ্চের কাছ থেকে সরে তাদের নির্ধারিত জায়গাতে চলে যেতে বলা হয়েছে। তারা যিনি বলছেন যে এইদিকে তারা নাইট অ্যাঙ্গেল থেকে শুরু করে কাকরাইল মোড়ের দিকে তার জনসভা বিস্তৃত হবে এবং এদিকে তারা মতিঝিল নটরডেম পর্যন্ত তাদের জনসমাগম আজ বিস্তৃত হবে, এমনটাই তারা বলছেন। যাতে এই দীর্ঘদিন পরের এই জনসভাটি যেন কোনো বিশৃঙ্খল না হয়, বারে বারে মঞ্চ থেকে যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে সেই নেতাদের অনুরোধ করা হচ্ছে যে তাদের কর্মীদের শান্ত রাখতে এবং নিয়মকানুন যেন নিয়মটা যেন মেনে থাকা হয়, যেমন শান্তিপূর্ণভাবে সমাবেশটি যেন শেষ হয়, এমনটি চাইছেন এখানকার যারা মঞ্চে থেকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে। তো দুপুর 2টায় এখানে সমাবেশ শুরু হবে এবং এই সমাবেশের প্রধান অতিথি হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেওয়ার কথা রয়েছে।